সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সংস্কৃতির চর্চা নিয়ে কথা বলতে চাই, সেই জায়গা থেকে কথা বলতে চাই যেটা হলো যে আমাদের গণমাধ্যম বা সেইটা তো একটা বড় মানে সাংস্কৃতিক চর্চার একটা ক্ষেত্র, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমাদের সাংস্কৃতিক চর্চা কোন দিকে যাচ্ছে। সেই জায়গা থেকে একটু মূলধারার গণমাধ্যমের পাশাপাশি বিকল্প যে যোগাযোগ মাধ্যম আমাদের তৈরি হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, সেই জায়গা নিয়ে একটু কথা বলতে চাই শুরুর দিকে। আমি মনে করি যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমাদের সংস্কৃতির ঠিক প্রাণবন্ত প্রকাশের একটা জায়গা, এবং সেখানে তারুণ্য নির্ভর সেটি। এবং এই মুহূর্তের তরুণেরা কি ভাবছেন সংস্কৃতি নিয়ে, রাজনীতি নিয়ে, দেশ নিয়ে, খেলাধুলা নিয়ে, তাদের জীবন নিয়ে, বাংলাদেশ নিয়ে, ইতিহাস নিয়ে, সব কিন্তু ওখানে খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে। আমি বহুদিন সেখান থেকে দূরে থাকতাম, কিন্তু আমার কিছু গবেষণার কাজে আমি এই বিশেষ করে কালচারাল স্টাডিজ বা সংস্কৃতি পঠন বিষয়ে কিছু লেখালেখি করতে গিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি অনেকদিন ধরেই আছি। খুব নিয়মিত যাই না, কিন্তু মাঝে মধ্যেই যাই যখন বিশেষ কিছু ঘটনা ঘটে, প্রতিক্রিয়াগুলি দেখার জন্য। তিনটি বিষয় আমার কাছে খুব গুরুত্ব। একটা হচ্ছে যে প্রত্যেক তরুণ বা তরুণী যারাই আছেন, তরুণ বলতে আমি সবাইকে বোঝাচ্ছি, তারা বাংলাদেশে সমর্পিত, বাংলাদেশ প্রথম, এটি তাদের প্রধান চিন্তা। এই দেশপ্রেমের বিচারে আমি এত তীব্র দেশপ্রেম আমি খুব কম দেশে দেখেছি। দ্বিতীয় হচ্ছে তারা খুবই অস্থির এবং খুবই অসহিষ্ণু। এই অসহিষ্ণু আমি নেতিবাচক করতে বলছি না, আমাদের সমাজের যে একটা বিশাল একটা পাথরের মতো, জগদ্দল পাথরের মতো সমাজ, আমাদের রাজনীতি একটা জগদ্দল পাথরের মতো, যেখানে চেপে বসে সেখানে কোনো কিছু বাঁচতে দেয় না। তো তরুণরা অসহিষ্ণু সেটি সরাবার জন্য। আচ্ছা, সেই হিসাবে আপনি ইতিবাচক ভাবে দেখেন? আমি ইতিবাচক বলছি এই জন্য যে যে সমালোচনাগুলি আমাদের বিরোধী দলরা করতে পারে না, আমাদের তথাকথিত সুশীল সমাজ করতে পারে না, যে সমালোচনাগুলি হওয়া উচিত রাজনীতিকে স্থিতিশীল করার জন্য, রাজনীতিকে পরিচ্ছন্ন রাখার জন্য, রাজনৈতিক দলগুলির স্বার্থে যে সমালোচনা হওয়া উচিত, যেটি আমাদের জাতীয় সংসদে কোনোদিন আর হয় না, সেই সমালোচনাগুলি এই তরুণরা করছে এবং একজন আরেকজনকে জানাচ্ছে। তৃতীয় জিনিসটা হলো প্রতিবাদ এবং প্রতিরোধ, যেটি ছাড়া একটা সংস্কৃতি বিকশিত হয় না। আমাদের মতো দেশে যেখানে উপনিবেশী শাসনের একটা লম্বা ঐতিহ্য আছে, সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ যদি না থাকতো, আমরা কিন্তু এতদিনে স্বাধীনও হতাম না। আমার মনে আছে 60-এর দশকে আমাদের সংস্কৃতি যে প্রকাশ ছিল সেটি তো আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল না, গণমাধ্যমগুলিও সেরকম বলিষ্ঠ ছিল না, বিস্তৃতও ছিল না। তখন ছিল এই ছোট ছোট জায়গা, যেমন ডাকসু বা ওই হল সংসদ, কলেজ সংসদ, তাদের আহূত নানান ধরনের কর্মসূচি, রাজনৈতিক দলগুলি, ছাত্র সংগঠন, তারা তাদের রাজনৈতিক দলগুলিকে নিয়ন্ত্রণ করত। উল্টা এখনো যেটা হচ্ছে সেটি না। তো সেখানে একটা প্রাণবন্ত বিষয় থাকতো, একটা বটতলায় যদি একটা আন্দোলনের ডাক আসতো সবাই ঝাঁপিয়ে পড়ত। আপনি খেয়াল করে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে সেই আন্দোলনের ডাক কখন আসলো? গণজাগরণ মঞ্চের সময় দেখতে পেলাম। এবং একদম সম্প্রতি যেটা ঘটছে সেই কুমিল্লার, সেই বলতে গেলেই কষ্টে মানে বুকটা সোহাগী জাহান তনুর, হ্যাঁ তনুর, এবং তনুর জন্য যে পরিমাণ সহানুভূতি, যে পরিমাণ মমত্ববোধ, এটি আসলে তার একটা গূঢ় একটা অর্থ আছে। শুধু তনু শুধু না, তনুর মতো যেখানে নিপীড়িত মেয়ে আছে তাদের পক্ষে মানুষ দাঁড়াচ্ছে। তনু একটা অবস্থার প্রতীক বাংলাদেশে, একটা অরক্ষিত সংস্কৃতি আমাদের, পুরুষ শাসিত সংস্কৃতি, প্রতিষ্ঠান শাসিত সংস্কৃতি, সেখানে তনুর মতো একটা মেয়ের বেঁচে থাকার অধিকারটাই তো নিয়ে গেছে সবাই। এবং এই নির্মমতা, এই বিভৎসতা, তার প্রতিবাদে যখন রাস্তায় নেমেছে আমাদের গণমাধ্যমগুলি কিন্তু সেখানে নিশ্চুপ প্রায়। প্রথম দিকে তো কেউ ছাপাইনি খবর, মূলধারা গণমাধ্যম, মূলধারা গণমাধ্যম কিন্তু কোথায়? সামাজিক যোগাযোগের, সেখানে ডাক দিয়েছে। আমি এই জন্য বেশ কিছুদিন ধরে পড়ছি, আমি বুঝতে চেষ্টা করছি যে এই প্রতিবাদ প্রতিরোধের শেষটা কোথায় হবে, আমরা কি আসলে সুবিচার পাব? সুবিচার কথাটা বলা ঠিক নয়, এর তো কোনো বিচারও নাই আসলে। এই মেয়েটা কি আমরা ফেরত পাব? একটা নিষ্পাপ, একটা ফুলের মতো দেখতে মেয়েটি, সে সাংস্কৃতিক কর্মী ছিল, নাটক করত, বাবা মার সংসারে কিছুটা স্বাচ্ছন্দ্য চেষ্টা করত, টিউশন করত সেই সময়, মানে বাংলাদেশের সংগ্রামী মেয়েদের যে চরিত্র তার সেটা ছিল, একটা প্রতিবাদী ভাবও ছিল তার ভিতর।
এবং সবচেয়ে বড় জিনিস সংস্কৃতিটাকে সে নিজের ভিতর গ্রহণ করেছিল। সেই মেয়েটি বেঁচে থাকার অধিকারটা আমরা আমাদের পুরুষ শাসিত সমাজ হরণ করে নিল এবং তারপর সেটা নিশ্চুপ থাকার যে একটা সংস্কৃতি সেটি চাপিয়ে দেওয়া হলো। যেহেতু সেনানিবাসের ভিতরে ঘটনাটা ঘটেছে, প্রথমে ওই গণমাধ্যম সেই সাহসটা পেল না সেটা ছাপাবার জন্য। অথচ আমি বুঝি না, যদি সেনানিবাসের ভিতরেই হয় বাইরে হয়, অন্যায় তো অন্যায়, অন্যায় তো অন্যায়, সেখানে এই অন্যায়ের তো কোনো এরকম অন্যায় তো হতে পারে না। দেয়ালের বাইরের ভিতরে কোনো কোনো তফাৎ থাকার কথা না। আর যদি দেয়ালের ভিতরে থাকে সেনানিবাসে, তাহলে সেনাবাহিনী কর্তৃপক্ষই উদ্যোগী হয়ে সেখানে প্রথম থেকেই তো তাদের তদন্তে নেমে যাওয়া উচিত। এমন তো হতে পারে বাইরে কোনো মানুষ থাকতে পারে সেখানে, সব সেনানিবাসে সুরক্ষিত তাও তো নয়। অথবা যদি ভিতরে কেউ করে থাকে তা দোষী তো দোষী, সে যেই থাকুক, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও সে দোষী, আবার সে যদি বহিরাগত হলেও দোষী, তো আমি কি দোষীর শাস্তি দেব না? তাহলে আমাদের সন্তানরা তাহলে কিভাবে নিরাপদ থাকবে? এই প্রশ্নগুলি কিন্তু এখন উঠছে। আমি মনে করি যে প্রশ্ন দিয়ে আমাদের শুরু করেছিল যে আমাদের গণমাধ্যমের সংস্কৃতিটা আর যোগাযোগ মাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্কৃতির ভিতর একটা তফাৎ পাই কিনা। আমি অবশ্যই পাই। আমাদের গণমাধ্যম তো মূলধারার সংস্কৃতি প্রতিষ্ঠার জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মূলধারার ভিতরে কিন্তু অনেক উপধারা জন্মায়। স্যার, ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ বা অন্যান্য অনলাইন মাধ্যমে একটা বিষয় তো খুব আমার কাছে, আমি জানি আপনিও বিষয়টা দেখেন, যে সবাই প্রশ্ন করছে, প্রশ্ন করার যে অভ্যাসটা আমরা হারিয়ে ফেলেছিলাম, বা ওই যে মূলধারা গণমাধ্যমে জায়গার স্বল্পতার জন্য যদি বলি, সেই জন্য সেই প্রশ্ন করার সুযোগটা পায় না। কিন্তু এখানে সবাই প্রশ্ন করছে, প্রত্যেকে প্রত্যেকে প্রশ্ন করছে, এটা জবাবদিহিতার একটা ছায়া, জবাবদিহি একটা বিষয় আমার মনে হয় তৈরি হচ্ছে। তবে ওই প্রবেশাধিকার কিন্তু মূল মাধ্যম গণমাধ্যমে সংরক্ষিত, সবাই সেখানে ঢুকতে পারবে, ঢুকতে পারে না। হ্যাঁ, চাইলে আপনি লেখা দিলেই যে ছেপে দেবে, ছেপে দিবে তা কিন্তু নয়। অনেক পত্রিকা আছে যেখানে নিজের গোত্রপ্রীতি থাকে ইত্যাদি, আমরা জানি অনেক সময় সেটা ভারত বিশ্ব সমস্ত বিশ্বে সেটি হয়, সেটা আছে। হ্যাঁ, কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তো প্রবেশাধিকার সংরক্ষিত না। যে কেউ একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখানে প্রশ্ন তুলতে পারে এবং তার বন্ধু জোগাড় করে, 700-800 বন্ধু হয়ে গেলে তো বিশাল একটা ক্লাব হয়ে যায়, সেখানে অনেক আলোচনা হতে পারে, তারপর আবার লিঙ্ক শেয়ার করা যায়, তাতে আবার দেয়ালটা আবার ঘুরে আসে নানান কিছু। তো আমার মনে হয় সেখানে এই যে উচ্ছৃঙ্খলতার কথাটা বললাম, অসহিষ্ণুতার কথাটা বললাম, একটা নেতিবাচক দিক হচ্ছে আমি কিছু উচ্ছৃঙ্খলতা দেখতে পাই, কিছু অশ্লীলতাও আমি চোখে পড়ে আমার। জি, কিন্তু সেটি আমাদের শিক্ষার এই নিম্ন পর্যায়ে যে আমাদের শিক্ষা যেটা আছে সেই শিক্ষার মানের উপর অনেকটা নির্ভর করে। সেই শিক্ষা যে নৈতিক শিক্ষাটা আমাদের শেখানো হয় না এখন, ফেসবুক ব্যবহারটা এখন শেখা হয়ে ওঠেনি। ফেসবুক শুধু ব্যবহার না, অনলাইন মানে একজন যেমন বলছে, আমার স্যারে বলছে, হ্যাঁ আমার শিক্ষক যে বলেছেন বলেছেন, ওই আপনি সূচক সম্বোধনটা তাকে শেখানো হয়নি। এটা হচ্ছে আমাদের ভাষা তৈরি হয়েছে, আবার ফেসবুক একটা ভাষা তৈরি হয়েছে এবং এটি আমি মনে করি সবখানেই আছে পৃথিবীর। কিন্তু আমাদের এখানে সমস্যাটা আমি বলছি, আমাদের শিক্ষা ব্যবস্থাটা ওই নৈতিক শিক্ষাটা এখন দিচ্ছে না। চরিত্র সংশোধনের, চরিত্র নির্মাণের যে শিক্ষা সেটি এখনো দেওয়া হচ্ছে না, সততার শিক্ষাটা আমাদের দেওয়া হচ্ছে না। আমরা মুখস্থ নির্ভর এক ধরনের শিক্ষা ব্যবস্থা থাকার জন্য ওই পরীক্ষার সনদ যে পাশ করার জন্য, পাশ করার পর যে সনদ আসলো সেটার হাত ধরে বাজারে গিয়ে হাজির হব, ওই একটা উদ্দেশ্য থেকে সনদ নির্ভর শিক্ষাকে আমরা একেবারেই যেন একটা কি বলা যায় একটা বাক্সের ভিতর ঢুকিয়ে সেই বাক্সটা মাথায় নিয়ে আমরা হাঁটা দিয়েছি। কিন্তু শিক্ষার যে অনেক কারণ আছে, শিক্ষার যে অনেক উদ্দেশ্য আছে, সেগুলি কিন্তু আমাদের জীবনে আমরা প্রতিফলিত হতে দিচ্ছি না। যদি হতো তাহলে সেই সভ্যতাটা আমরা শিখে ফেলতে পারতাম ছোটবেলাতেই, সেই ভব্যতাটা আমরা শিখে ফেলতে পারতাম, সে একজনকে আঘাত না করে কিভাবে হাস্যরস দিয়ে তাকে আঘাত করা যায় সেটি আমরা শিখে ফেলতে পারতাম। এটি সময় লাগবে, কিন্তু আমি দেখেছি যে প্রথম দিকে যে ধরনের একটা অভব্যতা ছিল, কিছুটা অশ্লীলতার মাত্রাও একটু বেশি ছিল প্রথম দিকে, আস্তে আস্তে সেটি যেন কমছে কোথাও। আর যতই মানুষে মানুষের সংযোগটা বাড়ছে, কিছু তো মডেল তৈরি হয়ে যায়, দেখা যাচ্ছে এই মডেলটা তৈরি হয়েছে। যেমন আমি ফেসবুকে দেখতে পেলাম যে একটি একজন একটা পোস্ট দিয়েছে, খুব চমৎকার ভাষায় লিখেছে তনুর হত্যাকাণ্ডের পর যে বাংলাদেশ কেন এখন আর নিরাপদ নয়। সে কিন্তু কোনো দলকে, কোনো প্রতিষ্ঠানকে দোষারোপ করেনি, কারো দিকে আঙুল তোলেনি। সে যেটা বলতে চেয়েছে, আমাদের নৈতিক অবক্ষয় এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন রাম শ্যাম যদু বন্ধুর ভিতরে কোনো পার্থক্য নেই, আলাদা করা যায় না। এখন রাজনৈতিক নেতা থেকে নিয়ে একটা রাজনৈতিক কর্মী কোনো পার্থক্য আমি দেখি না, এভাবে লিখেছে এবং এত সুন্দর ভাষায় লিখেছে।
দেখলাম ওকে অনুকরণ করে অনেকগুলি পোস্ট তারপরের দিন আমি পেলাম। তার মানে একটা ভালো উদ্যোগে সাড়া দিয়ে অনেকে নিজেদের ভাষাটাও সংশোধন করে নিল, তার চিন্তাটাও সংশোধন করে নিল। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি যে সংস্কৃতি নিয়ে অনেক গভীর চিন্তাও কিন্তু পাওয়া যায়। দু একজন আছে আমার ফেসবুক অ্যাকাউন্টে, দু একজন এরকম আছে যার এখনও মার্ক্সবাদের স্বপ্ন নিয়ে আছে, হঠাৎ করে একটা মার্ক্সবাদী ব্যাখ্যা হয়তো দিয়ে দিল। ঠিক আছে, আমি নিজেও তো অনেক বইয়ের পড়েছি যে ওখানে কোন একটি বই পড়ে কেউ তার প্রতিক্রিয়া জানিয়েছে, সেখান থেকে একটা আগ্রহ তৈরি হয়ে যাচ্ছে বইটা পড়ে দেখি, সেটাও আছে। আর ভালো, যত বেশি ভালো জিনিস আসবে খারাপ জিনিসগুলি তত আড়ালে পড়ে যাবে। আর মানুষের তো আসলে প্রকৃতিগত ভাবে সংস্কৃতিগত ভাবে আমরা ভালো জিনিসটাই চাই। ভালো গান শুনলে একটা খারাপ গান তো আমি শুনবো না। সমাজের মধ্যে কি বিষয়ে দ্বিধা আছে? আপনার তনুকে নিয়ে স্যার আপনি কথা বলছিলেন, সেই জায়গা থেকে আমরা দেখলাম যে তনুর এই ঘটনার পর আবার কেউ কেউ আবার এই ধরনের পোস্টও দিয়েছে, নিশ্চয়ই আপনিও দেখেছেন যে তনুর পোশাক তো হিজাবি ছিল, সুতরাং তারপরও কেন? নিশ্চয়ই স্যার আপনিও দেখেছেন। আমি দেখেছি, কিন্তু সেটা তো পোশাকের বিষয় না, পোশাকের বিষয় তো এখানে। পোশাক তো একটা জাতিকে নির্ধারণ করে। জি, পোশাকটা হচ্ছে সামাজিক কারণে অনেক সময় আমাদের যে হিজাব পড়ছে মেয়েরা। আমি আমার বিশ্ববিদ্যালয়ে জানি যারা খুব দরিদ্র এলাকায় থাকে, যেখানে একটা মেয়ের জন্য যে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে এটি একটা খবর, কিন্তু সেখানে এত মাস্তান পাড়ায় আছে, সেই মেয়েটি নিজেকে আবৃত না করলে তার পক্ষে ওখান দিয়ে আসাটাই তো একটা সমস্যা হয়ে যাবে। তার মানে আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে দেশে, এবং এই যে অর্থনৈতিক দুর্বৃত্তায়নটা হয়ে গেছে, আমাদের যে ব্যাংক লুট করা যে একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে, কাজে এখন মানুষের ভিতর যে একটা শুভ বুদ্ধি বা শুভ চিন্তা থাকবে সেটিকে জাগাবার জন্য কোনো প্রতিষ্ঠান যেন সময় দিতে পারছে না। স্কুলগুলিতে শুধু পড়ানো হচ্ছে, মুখস্থ করানো হচ্ছে, কোচিং সেন্টারগুলিতে মুখস্থ করে পরীক্ষা পাশ করানো হচ্ছে, পরিবারগুলি ব্যস্ত প্রতিদিনের জীবনে জীবনযাপনে, তাহলে ওই নৈতিক শিক্ষাগুলি কারা দিচ্ছে? সেজন্য এটা পোশাকের ব্যাপার না। আমি মনে করি পোশাক থেকেও বড় জিনিস হচ্ছে গভীর একটা অসুখ আমাদের, সে অসুখটা হচ্ছে এই কোনটা ভালো কোনটা মন্দ এই বিচারটা আমরা ভুলে গেছি। একটা উদাহরণ, একটা ঘটনা দিই বলি আমি। একটা মেডিকেল ছাত্রীকে উত্তপ্ত করছিল একটা ছেলে বা দুইটা ছেলে, মেডিকেল ছাত্রী সাহসের সঙ্গে পুলিশের কাছে নালিশ করেছে, পুলিশও সাহসের সঙ্গে ছেলেটিকে ধরে, পুলিশ আমি কিন্তু এত তৎপর আমি হলে আমি বাংলাদেশ কিন্তু অনেক উপরে চলে, তাকে নিয়ে থানায় নিয়ে আসছে, থানায় থাকে ছাড়াবার জন্য ছাত্রলীগের এক নেতাকে উপস্থিত। এখন পুলিশের উচিত ছিল ওকেও ধরে জেলে ঢুকানো, অথবা এইটা পড়ার পর আমি মনে করি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওই ছেলেটাকে খুঁজে বের করে পুলিশে দেওয়া উচিত। যদি দেওয়া না হয় তাহলে সমস্ত বাংলাদেশে যারা এখন ছাত্র নেতৃত্বে আছেন তারাই ধরে নেবেন যে আমরা পুলিশের কাছে গিয়ে যে কোনো বিষয় নিয়ে তদবির করতে পারি। কিন্তু এটি কেন হবে, এটা কেন হবে? আমরা রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কথা বলছিলাম যে সেই রাজনৈতিক সংস্কৃতি তো একদম পরিবার পর্যন্ত চলে যায়, মানে সমাজ পরিবার পর্যন্ত না। যে উদাহরণটা আমি দিলাম সেটা একটা ছাত্র সংগঠন, তাদের নাম যেহেতু পত্রিকায় এসছে, তাদের উদ্যোগটা নেওয়া উচিত যে এখানে তদন্ত করে আসলেই যদি সত্যিকার অর্থে ছেলেটি গিয়ে থাকে থানায় এভাবে, তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা যদি এইগুলিকে ছেড়ে দিই, তাহলে ছাড় দিই এবং ছেড়ে দিই, তাহলে হবে কি, অনাচার অত্যাচার বাড়তে বাড়তে এক সময় দেশটাকে একেবারে অন্ধকার করে দিবে। আমাদের যে কোনো প্রতিষ্ঠান কোনো দিন টিকতে পারবে না যদি না আমরা একটা মূল ভিত্তি তৈরি করি, যে ভিত্তিটা হবে সততার এবং সাহসের। এই দুটির অভাব যে সমাজে থাকে সে সমাজ কোনো দিন দীর্ঘস্থায়ী হতে পারে না। কিন্তু আমাদের দেখুন, খেয়াল করি যত আমাদের প্রতিষ্ঠান আছে, রাজনৈতিক প্রতিষ্ঠান বলুন, রাজনৈতিক দল বলুন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলুন, সততাটা শেখাচ্ছে না। দুর্নীতি এত সর্বগ্রাসী যে সেখানে সততার কোনো প্রশ্নই নেই। না, সততা শিখাবে কি এই প্রতিষ্ঠান যারা চালাচ্ছে, এই প্রতিষ্ঠানের যারা কর্তা বা এই প্রতিষ্ঠানকে যারা, তারা নিজেরাই তো নিজেদের অবশ্যই সাহসের বিষয়টা দেখুন, মানে প্রাপ্তিযোগের বিষয়, প্রাপ্তিযোগের বিষয়টা থাকে এবং পদের বিষয় থাকে, পদের বিষয় থাকে না, পদ প্রাপ্তি এবং সঙ্গে যোগ হয়েছে এখন পদক। তো পদ প্রাপ্তি এবং পদক যদি সবাই ওইদিকে নজর থাকে, তাহলে তো সততার প্রশ্নে আর অবিচল থাকা সম্ভব নয়। আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আমাদের যে এইগুলির সঙ্গে একটা, এটা বড় একটা সমস্যা হয়েছে আমাদের, সাহসের অভাব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সাহস শিখায় না, যার জন্য সত্যিকার সাহস না শিখতে পেরে যারা সাহসী হতে চায় তারা উদ্ধত হয়ে যায়। সাহস আর উদ্ধতের মধ্যে পার্থক্য আছে। উদ্ধত নৈতিকতা মানে না, সাহসটা নীতির উপর ভিত্তি করে থাকে। আমাদের কোন শিক্ষা প্রতিষ্ঠান নীতির পথেই সাহসিকতা দেখাতে চায়, যার জন্য আমি দেখি বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে একটা উদ্ধত আচরণ, একজন আরেকজনকে কেউ জায়গা দিতে চাচ্ছে না, এই যে মেয়েদের উপর যে আক্রমণটা হয়, একটা কটাক্ষ করছে ইত্যাদি, উদ্ধত একটা যে আমার কিছু হবে না। সাহস হচ্ছে
ওই মেয়েকে যখন কেউ কিছু বলছে তখন একজন সামনে দাঁড়িয়ে এসে তার প্রতিবাদ করছে। নীরব সাহস থাকতে পারে, সরব সাহস থাকতে পারে, কিন্তু সাহস ছাড়া একটা দেশের তরুণ সমাজ কখনো ছাত্র সংগঠন করছে, কিন্তু তার সেই ছাত্র সংগঠনের একদম খুবই ক্ষুদ্র সদস্য কেও দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটু মানে সম্ভ্রমের চোখে দেখছে তাকে। তার অধ্যত্ব তো বাড়বেই। নূর হোসেনদের কথাই মনে করি, এই ছোট শহীদ মতিউরের কথা মনে করি, 1969 আন্দোলন সেই সময় সাহস তো তাদের ছিল। 52 সালে যারা জীবন দান করলেন তাদের সাহস ছিল। আমাদের 71 সালে সাহসের সবচেয়ে বড় স্ফুরণ আমি দেখেছি, সবচেয়ে বড় প্রকাশ দেখেছি। সেই সাহসী জাতি কোথায় গেল? একটা ধমকে থেমে যাচ্ছে। ওটা তো অনেক দূরে ধরেন, তারপরে কিন্তু একদম কাছের 90 কে তো স্যার আপনারা নিজেরাই, আমরা নিজে ছাত্ররাই তো আন্দোলন করেছে। আমার ছাত্ররা আন্দোলন করেছে, এবং যখন মেডিকেলে এই 90 আন্দোলনের তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে পুলিশ পাঠাচ্ছে, মেডিকেল কলেজে আমরা শিক্ষকরা গিয়েছি, আমরা আহ্বান জানিয়েছি, ছাত্রছাত্রী ওখানে গিয়ে রক্ত দিয়েছে। কে ছাত্রলীগ, কে ছাত্রদল, এই বিচার ছিল না, সবাই একসঙ্গে কাতরাচ্ছে। 23 নম্বর ওয়ার্ড আমার এখনো মনে আছে মেডিকেলের, আমরা সেখানে গিয়েছি, ছাত্রছাত্রীরা গিয়েছে, রক্ত দিয়েছে, তাদের সেবা শুশ্রূষা করেছে। ওখানে পুলিশ ঢুকতে পারেনি, কারণ পুলিশদের আমরা গিয়ে বলেছি যে এখানে আপনারা ঢুকবেন না, আপনাদের যা করার করে ফেলেছেন, এখানে দায়িত্বটা আমাদের। পুলিশও কিন্তু মেনেছে আমাদের কথা। প্রচুর শিক্ষক আমরা ওখানে গিয়েছি, মেডিকেলের ডাক্তাররাও ছিলেন, একটা দেয়ালের মতো দাঁড়িয়েছি আমরা, যার জন্য পুলিশও সেখানে ঢোকার সাহস পায়নি। তার মানে কি? তার মানে একজন মানুষ যদি সাহসী হয়, আমাদের ছাত্রছাত্রীকে দেখেছি তো প্রচুর সাহস দেখিয়েছে, এই বিদায় করার পিছনে যে সাহস ছিল সেটি আমাদের ছাত্র সমাজ হারিয়ে ফেলছে। এখন এখন অধ্যত্ব আছে, সাহসটা নেই, সততার জায়গায় আছে, ওই যে বললাম নানান ধরনের প্রাপ্তির চিন্তা, এইগুলি করে আমাদের রাজনীতির ভিতরে আমরা এক ধরনের শূন্যতা সৃষ্টি করেছি। এখন রাজনৈতিক নেতৃত্ব যেখানে নির্বাচনে যান প্রচুর টাকা খরচ করতে হয়। 70-এর নির্বাচনে মনে আছে বঙ্গবন্ধু একবার নির্বাচনের আগে সিলেট দিয়েছিলেন একটা বক্তৃতা দেওয়ার জন্য, তো এক যে উনি যখন প্রার্থী ছিলেন আমার মনে আছে দেওয়ান ফরিদ গাজী, হ্যাঁ, ওনাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, বলছেন ওর কোনো পয়সা টসা নেই তো আপনারা দেখবেন তাকে। সত্যি সত্যি কিন্তু যারা সিলেটের নির্বাচনে দাঁড়িয়েছিলেন, ঠিক পয়সার তো তখন খেলা মোটেই ছিল না, মানুষের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, মানুষ তাকে মাথায় নিয়ে ভোট দিয়েছে। এই ভোট কেনা বা এই ভোট না দেওয়ার জন্য পয়সা দেয়া, এই বিষয়গুলি তখন আর এই আমাদের মানে অভিধানেই ছিল না। এখন রাজনৈতিক অভিধানের পাতাগুলি উল্টান, দেখবেন ভোট কেনা বেচা, ভোট কেনা, প্রার্থী কেনা, প্রার্থীকে পয়সা দিয়ে বসিয়ে দেয়া যাতে নির্বাচন হয় কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অপ্রতিদ্বন্দ্বী হিসেবে যেতে যান, এটার আবার একটা মহিমা আছে। আমাকে এই জায়গায় একটু স্যার আপনার কাছে জানতে চাই আমি যে আমরা অপ্রতিদ্বন্দ্বী হতে চাই কেন? আসলে প্রতিদ্বন্দ্বিতা সবসময় লড়তে আমরা ভয় পাই কেন? প্রতিদ্বন্দ্বিতা কতগুলি সূত্র আছে, সমানে 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 সমানে, জি। দ্বিতীয় হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা হবে ব্যক্তিতে ব্যক্তিতে না, আদর্শে আদর্শে, যে আমি কিছু চিন্তাভাবনা আছে, আপনি আপনার চিন্তাভাবনা দিচ্ছেন। যেমন আমেরিকাতে বার্নি স্যান্ডার্স এবং হিলারি ক্লিন্টন, পরিষ্কার বোঝা যায় দুইটা আদর্শের মানুষ কিন্তু একই দলের, প্রতিদ্বন্দ্বিতা সেখানে কিছু মানুষ বার্নি স্যান্ডার্সের পক্ষে যাচ্ছে, তরুণরা যাচ্ছে, আর একটু যারা মধ্য বন্ধু বয়সী তারা যাচ্ছেন হিলারি ক্লিন্টনের পক্ষে। আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা ওই আদর্শ ভিত্তিক হয় না, হয় ব্যক্তি ভিত্তিক, হয় এলাকা ভিত্তিক, হয় পরিবার ভিত্তিক, যার জন্যে ওই পরিবার ভিত্তিক, ব্যক্তি ভিত্তিক ইত্যাদি হওয়ার জন্য, এবং অর্থ বিত্ত ভিত্তিক, কে কত টাকা নিয়ে আসতে পারছেন সেটার উপর প্রতিদ্বন্দ্বিতা নির্ভর, প্রতিপত্তি ভিত্তিক। আর ফলে ওখানে একটা অসম খেলায় যদি আমি জিতে যাই তাহলে একটা আনন্দ হয়, কার আনন্দ হয়? যে খেলার নিয়মটাই জানে না। তো এই খেলার যদি নিয়মই না জানে, ওই যে রুলস অফ দ্য গেম বলে একটা কথা আছে, নির্বাচনের অনেকগুলি নিয়ম আছে, সেগুলি যদি আমরা নাই মানি তাহলে অপ্রতিদ্বন্দ্বী হওয়ার পথে আমার বাধা কোথায়? আর অপ্রতিদ্বন্দ্বী হওয়া মানে বলা যায় যে আমি এমন একজন মানুষ, আমাকে দেখে কেউ সাহস করে দাঁড়ায়নি, কিন্তু এইটা কি মহত্ত্ব? এটা তো মহত্ত্ব না, ভুল পথে আমরা চলছি। স্যার বলছিলাম যে সমাধানের পথ, সংশোধনের পথ, আমরা ভুল পথে চলছি, হাঁটছি, এবং সব জায়গায় এক ধরনের কিছু একটা ভুলে গিয়েছি, এটা ভুল পথে যাওয়ার যে বিষয়টা সেটাতে নিজেদেরকে সংশোধন করে আনার উপায়টা কি? এটা খুব কঠিন কাজ, এটা আত্মসমালোচনা। হ্যাঁ হচ্ছে, আমি ধরুন আপনি যে ব্যাংকের বিষয়টা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যে চুরি হলো, তারপর থেকে সবাই শিখলো, প্রত্যেকটা ব্যাংকে এখন সতর্কতামূলক ব্যবস্থা জারি হচ্ছে, বেসিক ব্যাংক বলুন, ডেস্টিনি গ্রুপ বলুন, সোনালি গ্রুপ, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে, মানুষ কিন্তু এখন জানে, এবং প্রতিবাদও হচ্ছে, প্রতিরোধও হচ্ছে।
তথ্য লুকানো যাচ্ছে না, কিছুই আর লুকানো যাচ্ছে না। আর সামাজিক যোগাযোগ মাধ্যম সক্রিয় থাকার কারণে লুকানোটা এখন খুব কঠিন হয়ে পড়েছে, সবাই সবকিছু জানছে, এটি হচ্ছে ব্যাপার। এই এই এটা স্বচ্ছতা, আমি মনে করি এটা আমাদের একটা প্রধান প্রধান শর্ত, যে সবাই জানুক এবং জেনে তার ভিতর প্রতিক্রিয়াটুকু হোক। এখন হয়তো অসহিষ্ণুতা দেখা দিচ্ছে বা একটু রাগ দেখা দিচ্ছে, কিন্তু আন্দোলনের জন্য কিছু চিন্তাভাবনা মানুষ শুরু করেছে। এখন আন্দোলন তো আমি বলছি যে বাস পুড়িয়ে যে আন্দোলন কিছুদিন আগে হলো, মানুষ মেরে আন্দোলন, এই আন্দোলনের বৈধতা বাংলাদেশে আর নেই। এখন হতে হবে বুদ্ধির আন্দোলন। 7ই মার্চে বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। মুক্তি কিন্তু শুধু স্বাধীনতা পেলেই মুক্তি আসে না, মুক্তি আসে মানুষের চিন্তাভাবনার মুক্তি, নারীদের মুক্তি, কাজ করার একটা পরিবেশ থাকে সেই পরিবেশের মুক্তি। এই নানান কিছুর মুক্তি যদি আমরা এখন ধরতে চাই, তাহলে আমাদের ভিতর প্রস্তুতি প্রয়োজন, সেটাও কিন্তু তৈরি হচ্ছে। আমি কিন্তু নিরাশ নই কখনো, আমি খুবই আশাবাদী। কারণ আমি ওই যেটা বললেন আপনি, 90-এর গণ আন্দোলন দেখেছি, 71টা আমি তরুণ ছিলাম তখন, 71ও দেখেছি, মাঝখানের অনেকগুলি বছরে নৈরাজ্য এবং নিরাশও দেখেছি, কিন্তু 90 থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের একটা প্রস্তুতিমূলক সময় যাচ্ছে। আমরা গণতন্ত্রে আছি এবং গণতন্ত্রে থাকবো, এই সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি। কাজে গণতন্ত্রকে সংহত করার জন্য, তাকে পরিশুদ্ধ করার জন্য যা যা প্রয়োজন সেটা কিন্তু ভবিষ্যতে হবে। আমরা কি পুঁজিকে মানে সামনে নিতে পারছি না? কোন পুঁজিকে? মানে আমাদের যে মানে এই যে সবার কাছে মানে প্রচুর অর্থ এসছে, অনাকাঙ্ক্ষিত পুঁজি আমাদের হাতে এসছে, সেটা একটা এই পুঁজির একটা সমস্যা হচ্ছে, পুঁজি নিজের পথ নিজে খুঁজে নেয়, আর পুঁজি কখনো সোজা পথে চলে না। আচ্ছা, সেই জন্য পুঁজি সব চোরাগুপ্ত পথ খুঁজে নেয় এবং মানুষকে খুব নষ্ট করে ফেলে। পুঁজি হচ্ছে কি, মানুষকে এই যাকে বলে যে ঘরের ভিতরে হাতির মতো আর কি, সে আছে এবং তছনছ করে যেন তৈরি আছে, সেই পুঁজি মানুষকে লোভী করে এবং তার চাহিদা বাড়ায়, খুব মেকি চাহিদা কিছু বাড়ায়, যার ফলে মানুষ বিভ্রান্ত হয়। কোনটা সত্যিকার চাহিদা, কোনটা মিথ্যা চাহিদা, মানুষ তারতম্য করতে পারে না। পুঁজির প্রসঙ্গটা আমার আমার কাছে মনে হচ্ছে যেন আমাদের নীতির দিকে যাওয়ার জন্য একটা বিষয় হচ্ছে আমাদের অতিরিক্ত পুঁজির সমাহার। কিন্তু এইটাও একসময় মানুষ বুঝে ফেলবে, কিভাবে পুঁজিকে পুঁজির ব্যবস্থাপনা করতে হবে সেটা মানুষ বুঝে ফেলবে, সেটা আমরা এখনো আসতে পারিনি। তিনটি বিষয় প্রথমত যদি আমরা ঠিক করে ফেলতে পারি, একটা আমাদের শিক্ষা, সেই শিক্ষাটা হতে হবে নীতির এবং সংস্কৃতির, শুধু মুখস্থ নির্ভর নয়, সৃজনশীল শিক্ষা নীতির সংস্কৃতির, যেখানে নকল করার প্রবণতা বা কোচিং বাণিজ্য এগুলো একসময় নির্বাসিত হবে। সেই ধরনের শিক্ষা ব্যবস্থা দিতে পারি, একটা প্রজন্ম এক যুগেই দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে পরিবারগুলির ভিতর একটু সুস্থ চিন্তা, এত প্রতিযোগিতা, এত সন্তানদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তাগিদা, এই সব কিছুর পিছনে আছে এক ধরনের অস্থিরতা, যে আমার সন্তান যেন একটা চাকরি পায়, এই পায় সেই পায়। রাষ্ট্র সেখানে পারেনি এমন একটা অবস্থা তৈরি করতে যেখানে একজন সন্তান সুশিক্ষিত হওয়া মাত্রই তার জন্য একটা জায়গা থাকবে, হয়তো সেটি তৈরি করতে আমাদের সময় লাগবে। কিন্তু পরিবারগুলির ভিতরে এই চিন্তাটি আসতে হবে যে আমাদেরকেও এতখানি অস্থির হলে চলবে না, আমাদের সন্তানদের তৈরি করতে হবে। এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি দেখেছি যাদেরকে আমরা বলছি, অনেক হতাশার কথা দেখা যায়, আবার সুসংবাদও দিচ্ছে। সুসংবাদ আছে যে একটি পোস্ট আমি পড়লাম, আমাকে কেউ রেফার করেছে, যে একটি মেয়ে লিখেছে না ছেলে লিখেছে, তার বাবা একজন দরিদ্র দিনমজুর, তো যেদিন সে তার ফলাফলটা তার বাবার হাতে পৌঁছে দিল, অনার্স পাস করেছে, তার বাবা তাকে জড়িয়ে ধরে বললেন, তোমার যে ভালো রেজাল্ট করেছো তোমার মুখ দেখে আমি বুঝেছি, কারণ ওইটা পড়ার তো সংগতি আমার নেই। শিক্ষাহীন বাবা ছেলের মুখ দেখে বুঝতে পেরেছেন ছেলে শিক্ষিত হয়েছে, দরকার নেই। আমি এই ধরনের পিতার কথাই বলছি, তৈরি হচ্ছেন, আমাদের তৈরি হচ্ছেন তা না, আমার জনসংখ্যা তো বিশাল জনসংখ্যা, জনসংখ্যাই তো আমাদের শেষ করে দিয়েছে। এই জনসংখ্যার ভিতর থেকে ব্যক্তিগত প্রস্তুতিগুলি আছে স্যার। আর তৃতীয় হচ্ছে আমাদের যত প্রতিষ্ঠান আছে তাদেরকেও একটু সুস্থ হতে হবে। আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার বিশ্ববিদ্যালয় বলি, আমার বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি হয় সেটি সুস্থ নয়, আমাদের শিক্ষকরা যে রাজনীতি করছেন সেটাও সুস্থ নয়, সেখানে দল পদ পাওয়ার জন্য নানান ধরনের রাজনীতি হয়। আমার রাজনীতি হতে হবে শিক্ষাকেন্দ্রিক, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ছাত্ররা করবে মানুষকেন্দ্রিক, সেখানে পদ প্রাপ্তিটা বড় কথা নয়, মানুষের সেবা। এখন বেতন বাড়লে বড় বড় ছাত্র সংগঠন নিশ্চুপ থাকে, ওই দুই একটি বাম সংগঠন সেখানে সোচ্চার হয়, রাজনৈতিক দলও হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, যদি তাদের ভিতরে একটা সামাজিক চুক্তি হয়ে যায় যে দেশের জন্য, ওই যে বললাম দেশটাই প্রধান, বাংলাদেশ ফার্স্ট, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি টের পেয়েছি তরুণদের ভিতর, বাংলাদেশকে প্রথম রাখবো আমি, সেটি মাথায় রেখে যদি আমরা একটা সামাজিক চুক্তি সম্পাদন করি। আমরা তো এখন চুক্তির মধ্যে নেই, আমরা চুক্তির মধ্যে নেই, ওই যে বলছিলেন না যে পুঁজির ভিতরে আছি, তো পুঁজিটা হটিয়ে দিয়ে আমাদের সেই সামাজিক চুক্তিটা জায়গা করতে হবে, যেখানে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেব
যে এই বাংলাদেশটাকে মাথায় তুলে রাখতে হবে। ক্রিকেট যদি আমাদের সবাইকে সঞ্জীবিত করতে পারে, দেশের জন্য দাঁড়াও, বা তনুর ক্ষেত্রে আমরা যেটা আলোচনা শুরু করেছিলাম, এবং তনুর কথা দিয়ে আমি শেষ করব যে এই তনু বোধহয় আমাদের একটু জাগিয়ে দিয়ে গেল। যখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আসলে সামাজিক চুক্তিটা করতে রাজি আছি, নাকি দল মতের বিভাজনে পড়ে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, সাহসটা কোথায়? আমি আমার দল যদি একটা অন্যায় করে আমি কি মাথা তুলে দাঁড়াতে পারি না? বিচ্ছিন্নতা আমাদেরকে তো বিজয়ী করবে না, বিচ্ছিন্নতা সবসময় আমাদেরকে একেবারে দুর্বলের দুর্বলতার দিকে নিয়ে যাবে। কোনো বিচ্ছিন্ন জাতি ওই বলে না যে একটা বাবা মারা যাওয়ার সময় তার সাত ছেলেকে দেখলেন যে তারা সব বিচ্ছিন্ন হয়ে আছে, তা একটা করে লাঠি নিয়ে আসলেন, ভাঙো, সবাই ভাঙলো, সাতটা একসঙ্গে দিয়ে বললেন ভাঙো, কেউ ভাঙতে পারলো না। এটি কিন্তু আমাদের একটা বড় উৎপ্রেক্ষা যে আমাদের যদি, আমি জানি সবারই আলাদা দল থাকবে, কারণ গণতন্ত্র মানেই তো আমি একশো রকমের চিন্তা থাকবে অবশ্যই। আমি বাম একেবারে ডান ডান থাকতেই পারে, কতগুলি বিষয়ে সবার উপরে বাংলাদেশ, আমার স্বাধীনতা, আমার একাত্তর, এগুলি নিয়ে আমাদের কোনো ভুল বোঝাবুঝি করার অপকাশ, এগুলি নিয়ে আমার কোনো সমঝোতা করার কোনো প্রয়াস আমরা নিতে পারি না, কোনো সংশয়ের কোনো জায়গাই নাই এখানে মধ্যে। এই কতগুলি জায়গা যদি আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি তাহলে বোধহয় অনেক কিছু আমাদের জন্য সম্ভব। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, এতক্ষণ এই আলোচনায় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।